ফাংশন আছে কি রকম ওটা কি আজকে দিন এটা তো শুরু হচ্ছে সময় এখন কটা 6:53 আর যাচ্ছি আজকে এক জায়গায় তোমাদের সাথে আমিও যাব আমি হচ্ছে বেসিক্যালি আমি কখনো ব্লগ করি নাই মানে জীবনে কোনোদিন ব্লগ করা হয় না আমার তো ফার্স্ট ব্লগ আজকে দেখা যাক কিভাবে কি হয় আরে আপনি কাঁপছেন কেন আর আমি নিজেকে গুড লাক জানাতে চাই কারণ জানি না প্রথম ব্লগ মানুষজন কতটুকু মানুষের কতটুকু ভালো লাগবে না লাগবে আসলে আইডিয়া নাই বেসিক্যালি যাচ্ছে আজকে চাঁদপুর তো আমার ফার্স্ট টাইম আজকে চাঁদপুর যাওয়া আর প্রথমবার চাঁদপুর যাচ্ছি তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না যাচ্ছে এক বড় ভাইয়ের সাথে তাহলে যাওয়া যাক থাকি তো এখন বেসিক্যালি যাবো হচ্ছে সদরঘাট সদরঘাট যাবো কারণ চাঁদপুর যেহেতু যাচ্ছি লঞ্চে চাঁদপুর বরিশাল আসলে লঞ্চে না গিয়ে মজা নাই তো দেখি গাড়ি পাই কিনা 2000 years later চলে আসলাম সদরঘাট এখন যার সাথে যাবো ওনাকে পাই নাকি দেখি 7 hours later এ ভাই দোস্ত বন্ধ মহায়া লাগাইছে রীতি শিখাইছে বন্ধ মহায়া লাগাইছে রীতি শিখাইছে দেওয়ান বানাইছে রে কি জাদু করিয়া বন্ধ মায়া লাগাইছে কষ্ট করে কি না আমি যার সাথে যাব বলছিলাম এই আমাদের আমার ভাই তোমার ভাই এনামুল ভাই এনামুল ভাই না কেন করতেছি আর আপনার চেহারা দিয়ে আমার ভিউজ দেওয়ার লাগবে আপনার বুদ্ধি ভালো এই জন্য আমি লাইফে ফার্স্ট টাইম আজকে ব্লগ করতেছি আজকে চাঁদপুর প্রথমবার চাঁদপুর যাচ্ছি তাও আপনার সাথে একটা স্পেশাল মোমেন্ট তাই আর কি হ্যাঁ আমার আমার বন্ধু বান্ধব বা আপনার ফ্যান ফলোয়ার যারা আছে সবার একটা হাই বলে যান হ্যাঁ তো আজকে সারাদিন ওনার সাথে থাকবো কনফিউশন আছে কিরকম ওটা কি আজকে দিন এটা তো শুরু হচ্ছে আপনি মিয়া মানুষ ভালো না তোর মাথা নষ্ট টি শার্টে কে লাগা গো অন বার্ন ওয়াইল ইটস ডার্ক চকলেট ওয়েদার ডার্ক চকলেট মানে কি বলবো যাই হোক বেসিক্যালি হচ্ছে চাঁদপুর যাওয়া হচ্ছে কারণ এনামুল ভাইয়ের একটা প্রোগ্রাম আছে ওনার এলাকাতে প্রোগ্রামে যাচ্ছি শোতে আর চাঁদপুরও প্রথমবার যাচ্ছি লঞ্চে প্রথমবার উঠলাম একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে খুলে না কেন আয় বন্ধ করে দিছে টিকেট নিয়ে আসলাম বন্ধ করে দিলে ভাই যে ঘুমাইছে সেই কটা
সাড়ে নটা বাজে ঘুম দিছে, ওঠার আর কোনো নাম বন্ধ নাই। তো লঞ্চ থেকে নামলাম, নেমে এখন হাঁটা ধরছি শিল্পকলা একাডেমির দিকে যাচ্ছি। সেখানে আমাদের জিনিসপত্রগুলো রাখবো, রাখার পরে এনামুল ভাইয়ের বাসা যাব। বাসায় গিয়ে সেখান থেকে ফ্রেশ হয়ে দুপুরে যেহেতু প্রোগ্রাম সেহেতু মাঝখানে কিছু সময় পাচ্ছি, একটু ঘুরবো হয়তো, দেখি। ভাই, আপনি ভূতের বাড়িতে কি করেন? আমি ভূতের বাড়িতে একটু এক্সপ্লোর করতে গেছিলাম। অং বং ভালো যায়। শো করে মাত্র বের হলাম, বের হয়ে রিক্সা উঠলাম, কপাল ভালো বেরোতে পারছি। এই যে বাইরে জেন্দা ধরছে মৌমাছির তাকের মতো মানুষজন, মানে ছবি তোলার জন্য।
আপনারা বলতেছে আপনারা সামনে বাইর করছি ওখান থেকে মৌমাছির চাকের মতো ধরছে আপনারা ছবি তোলার জন্য, আমার একটু ধরতে পারতো সচরাচর আমরা কোথাও পাই অনেকদিন পর এরকম ভালো অডিয়েন্স অডিয়েন্স পাইছি, তারা প্রচুর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, হ্যাঁ ভিডিওর মাধ্যমে তো দেওয়া হবে অলরেডি, এই যে আমাদের এই সেকশনে কিন্তু ভিডিও এটা লাগানো হয়ে গেছে, আমি এটিটা লাগাই দিচ্ছি ভিডিও সাউন্ড, যে সাউন্ড মানে খুব ভালো সাউন্ড ছিল, একটা একটা মতো একটা পিচ্ছি ছেলে হ্যান্ডেল করছে এরকম ছোটোখাটো শোতে, আমি খুব একটা মানে আমরা আর কি খুব একটা এক্সপেক্ট করি না যে সাউন্ড খুব একটা ভালো হবে, কিন্তু মানে ইট ওয়াজ আউট অফ আওয়ার এক্সপেকটেশন, খুবই ভালো ছিল সাউন্ড আর ওভারঅল প্রোগ্রাম ভালো হয়েছে। থ্যাংক ইউ চাঁদপুর, আশা করি আরেকবার নিয়ে আসবেন, যদি দয়া করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। প্রোগ্রাম শেষ করে লঞ্চে উঠলাম, লঞ্চে একরকম দৌড়ে দৌড়ে ওঠা লাগছে, 4:30 শেষ করে রিক্সা দিয়ে আসার কারণে একটু দেরি হয়ে গেছে, লঞ্চ অলমোস্ট ছেড়ে দিচ্ছিল, আমি আর ভাই এনামুল ভাই আমরা একরকম দৌড়ে দৌড়ে ওঠা লাগছে এখানে, মানে অলমোস্ট লাফ দিয়ে ওঠা লাগছে মতো অবস্থা। তো যাক লঞ্চ পেয়েছি, এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, ভালো প্রোগ্রাম হলে এখন ঢাকাকে দেখা হবে। নদী, সূর্যাস্ত, সাথে চা, দেখা যায় না চা, ঠিক ধরেন একটু ফোকাস করে নি, আর কি লাগে। রাত বাজে এখন 8:25, আমরা সদরঘাটে পৌঁছে গেছি, পৌঁছে গেছি বলতে 2-3 মিনিট লাগবে পৌঁছাতে, এনামুল ভাই যে ঘুম দিছে সারাদিন ঘুমের উপরেই গেছে মানে শুধু প্রোগ্রাম ছাড়া, ভালোবেলায় 2টা কাজই হয়ে গেল, প্রোগ্রামও হলো, চাঁদপুরও ঘুরলাম অনেক, মানে ঘুরলাম বলতে ওভাবে ঘোরা হয় না কিন্তু যতদূর গিয়েছে, হোপফুল আরেকবার যাবো। ঘুম ভাঙছে আপনার যে ঘুম দিছেন, এ সব জায়গায় যেখানে যেখানে গেছি মানে পুরো রাস্তা আপনি ঘুমের উপরে থাকবেন। চলে গেল, এবার আমিও তাহলে বাসার দিকে রওনা হই, যাওয়া লাগবে কতক্ষণে যেতে পারবো কে জানে, দেখি। রাত বাজে 10:30, তো বাসায় আসলাম আর কি 10:30 বাজে, সারাদিনের জার্নি। অবস্থা টবস্থা খারাপ হয়ে আছে, তো এখন বরাবর বাসতেছে 10:30, বাসায় মোটামুটি আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছাইলাম, তো আজকে দিনটা মোটামুটি ভালো হয়ে গেল, আর প্রথমবার ব্লগ করলাম লাইফে, প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো কিছু নাই, ভাবলাম একটা নতুন নতুন একটা কিছু শুরু করার কি, নতুন একটা কিছু চেষ্টা করে দেখা, নতুন কিছু কিভাবে কি হয় না হয়, আস্তে আস্তে যদি এটা যদি ভালোভাবে মানে এক্সিকিউট হয় তাহলে হয়তো ভবিষ্যতে আরও করব, আপনারা জানাবেন কেমন লাগলো, আর ভবিষ্যতে যদি আরও দেখতে চান তাহলে আমি আবার ফিরে আসবো অন্য কোনো ট্যুর নিয়ে, ট্যুর কিনা জানি না, ইন্টারেস্টিং কিছু হলে আমি অবশ্যই সবার সাথে শেয়ার করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, পিস আউট।